হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা ব্লগ, আর এই ব্লগটা আমি শুরু করেছি আমার ভাইয়ের নতুন বাসা থেকে। তো আপনারা দেখতেই পারছেন বাসার সামনে অনেক মালপত্র। তো আমরা আসলে এসেছিলাম তাদের কিছু মালপত্র নিয়ে তাদের নতুন বাসাতে। আসলে বাসা মুভ করা তো আর ইজি না, খুবই কঠিন একটা কাজ। তো তাদের প্রায় এক সপ্তাহের মতো লেগে গিয়েছিল এই নতুন বাসাতে মুভ করতে, মানে মাল ট্রান্সফার করতে। তো নতুন বাসাতে ফার্নিচারগুলো সেট আপ করা হচ্ছে, কাবাড বেড এইগুলো ফিট করা হচ্ছে। তো আমরা সবাই এসেছি তাদেরকে হেল্প করার জন্য। আমি আসলে বেশি দিন যাইনি, দুই তিন দিনই গিয়েছিলাম তাদের মাল যখন ট্রান্সফার করা হচ্ছিল তখন। তো এখানে দেখতেই পারছেন তাদের বাসার পরিস্থিতিটা কেমন। আর এসব কাজ তো একার পক্ষে করা সম্ভব না, যেহেতু লকডাউনের টাইমও ছিল। তো আমরা সবাই যেহেতু একসাথেই থাকি, সেজন্য আমরা প্রত্যেকদিনই গিয়ে, মানে আমি না, আমার হাজবেন্ড গিয়েছিলেন আমার ভাইদের সাথে, মানে আমার বড় ভাইয়ের বাসায় সব কিছু সেট আপ করতে। তো তারা প্রত্যেক দিন গিয়ে আসলে অনেক অনেক ফান করেছেন, মজাও করেছেন। তো আজকে আমিও গিয়েছিলাম। তো ওই দিন আমার বাবি রান্না করে নিয়েছিলেন বিরিয়ানি। তো আমরা সবাই মিলে এই বিরিয়ানিটা খাচ্ছিলাম আর অনেক ফান করছিলাম, যেহেতু তখন তাদের কুকারটাও ডেলিভারি আসেনি আর মাইক্রোওয়েভটাও তাদের পুরনো বাসাতেই ছিল। তো সেজন্যই বাবি হটপটে করে আমাদের সবার জন্য এই বিরিয়ানিটা নিয়ে গিয়েছিলেন। আর এখানে দেখতেই পারছেন এটা ছিল পরের দিন, আমার জায়ান ভিআর বক্স নিয়ে খেলা করছিল, এটার ভেতরে মোবাইলটা ঢুকিয়ে সে কার্টুন দেখছিল কোকোমেলন। আর মাহবীরের মুখে লাগানো ছিল পেস্ট, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তারা আসলে দাঁত ব্রাশ তো নিজে করতেই পারে না, মানে আমাকে করিয়ে দিতে হয় জোর করে। আর যখন তারা ব্রাশ আর পেস্ট নিয়ে খেলা করে তখন তারা পুরো মুখেই পেস্টটা মাখিয়ে ফেলে। তো এখানে দেখতেই পারছেন জায়ান এসেছে ব্রাশ আর পেস্ট নিয়ে, তাকে আমি ব্রাশে পেস্ট লাগিয়ে দেওয়ার জন্য। আসলে তাকে আমি অলরেডি ব্রাশ করিয়ে দিয়ে মুখটা ধুয়ে দিয়েছিলাম, তারপরও সে আবার করতে চাচ্ছে। তো ওই দিন ওয়েদারটা একটু ভালোই ছিল। তো আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলেন ঘোরাঘুরি করার জন্য। আর এই ব্লগটা অলরেডি, মানে আমার হাজবেন্ডের এই ব্লগটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো তারা যখন বাইরে যাচ্ছিল আমি উপর থেকে তাদেরকে ডেকে একটু রেকর্ড করছিলাম, আর তাওসিফকে বলছিলাম সেই জন্য বাচ্চাদেরকে, মানে জায়ান আর মাহবীরকে একটু ধরে নিয়ে যায়। বাচ্চা মানুষ, হয়তো রাস্তায় তারা একটু ভয় পেয়ে যেতে পারে বা দৌড়াদৌড়ি করতে পারে সেজন্য। তো আমি উপর থেকে তাদেরকে রেকর্ড করছিলাম আর আমার হাজবেন্ডও আমাকে রেকর্ড করছিলেন, আপনারা হয়তো ওর ব্লগে দেখেছেন, সে আমাকে রেকর্ড করছিল আর আমি হাত নাড়া দিচ্ছিলাম। আর যেহেতু তারা বাপ ছেলেরা সবাই মিলেই একসাথে করে পার্কে যাচ্ছিল, মানে আমাকে ছাড়াই যাচ্ছিল, তো চিন্তা করলাম তাদের এই ভ্রমণের দৃশ্যটা আমি একটু রেকর্ড করে রেখে দিই একটা ব্লগে। আর আমরা যেহেতু অনেক উপরে থাকি সেজন্য আমি আসলে মোবাইলটা দিয়ে যখন রেকর্ড করছিলাম তখন অনেক জুম করেই রেকর্ড করছিলাম, নয়তো ক্লিয়ারলি দেখা যেত না। আর আসলে উপর থেকে নিচে তাকালে মানুষ দেখতে অনেক ছোটো ছোটোই লাগে, সেজন্যই আমি অনেক জুম করে এই ভিডিও ক্লিপসটা রেকর্ড করেছিলাম। তো তারা আমাকে বাই বাই বলে চলে যাচ্ছে পার্কে, আপনারা দেখতেই পারবেন তারা কোন পার্কে গিয়েছিল। আসলে খুব বেশি দূরে নাই পার্কটা, এটা আমাদের পাশেই, গড়ের পাশে এই পার্কটা। আর এই পার্কে আসলে আমাদের কাউন্সিল থেকে অনেক এক্সারসাইজ করার জন্য ইকুইপমেন্ট লাগানো আছে। এটাতে আসলে মানুষ খুব একটা গিয়ে এক্সারসাইজ করবে সেটা করা হয় না। তো দেখা যায় মাঝে মাঝে লোকজন হাঁটাহাঁটি করে যখন যাচ্ছে পার্কের পাশ দিয়ে, তখন দুই একজন উঠে এই পার্কে এক্সারসাইজটা করে। তো দেখতেই পারছেন তারা অলরেডি পার্কে চলে গেছে, আর আমি আসলে মোবাইল দিয়ে অনেক হার্ডলি জুম করে এই ভিডিওটা রেকর্ড করেছি, নয়তো বা খুব ক্লিয়ারলি দেখা যেত না আমাদের ফ্ল্যাট থেকে। তারপর ওই দিন সন্ধ্যাবেলা আমি খুবই মজার একটা ম্যাগি নুডলস তৈরি করেছিলাম, আর এটা তৈরি করার জন্য প্রথমেই আমি কিছু ডিমকে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছিলাম, তারপর সামান্য পেঁয়াজ কুচি আর গাজর কুচিকে এখন ভেজে নিচ্ছি।
তারপর আমি এটাতে এড করেছিলাম আলু আর অন্যদিকে আমি একটা বাউলের মাঝে ম্যাগি নুডলস মানে তিন প্যাকেট নুডলসই ওই দিন আমি তৈরি করেছিলাম সেজন্য এগুলোকে একটা বাটিতে নিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ডেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো আর আপনারা চাইলে এই ম্যাগি নুডলসটাকে চুলাতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আর এখন আমি এটাতে এড করব ম্যাগির প্যাকেটের সাথে যে একটা মশলা আসে সেটা আর এখানে যেহেতু আমি তিনটা ম্যাগি রান্না করছি সেজন্য দুই প্যাকেট প্রথমেই এখানে এড করব আর লাস্টের দিকে এড করব আরো এক প্যাকেট আর আমি শুধু এই মশলাটাই ইউজ করেছি মানে গুঁড়ো পাউডারটা ইউজ করেছি আর বাড়তি কোনো মশলা এখানে এড করিনি আর এই মশলাটা দেওয়ার পর আমি সবজির সাথে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নেব আর তাতে দিয়ে দেব সামান্য পানি যাতে গাজর আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর এই মশলাতে যেহেতু লবণ দেয়া আছে সেজন্য প্রথমে আমি কোনো লবণ এতে অ্যাড করিনি তারপর পানিটা দেওয়ার পর চেক করে লবণটা দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ঘরে রান্না করা ছিল মিট কারি সেটা থেকে সামান্য মিট তুলে নিয়েছি এই ম্যাগির জন্য তারপর চিকেন কারিও রান্না করা ছিল সেখান থেকেও কিছু চিকেন তুলে নিয়েছিলাম এই ম্যাগি নুডলসের জন্য এই নুডলসের মধ্যে দিয়ে দেব তো এটা আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়েছিলাম তো এখন চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না না এখনো সিদ্ধ হয়নি তো আরো একটু সময় এটাকে দেখে রাখবো জি মামি ললিপপ একটা খাইছো বাবা তো এটাকে আরো একটু সময় দেখে রাখবো সিদ্ধ হওয়ার জন্য দিরাম দিরাম বাবা খার খার লাগেনি রাই পাইয়া তার দিদাই ওকে গুড বয় যাও ওকে যাও গিয়া দেও তো এখন দেখবো আলুটা আর গাজরটা কতটা সিদ্ধ হয়েছে আর আমি এর মাঝে মাংসটাও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট তো এখন এটার মাঝে আমি দিয়ে দেব ব্রোকলি এটা আমি আগে দেইনি কারণ এটা বেশি নরম হয়ে যেত সেজন্য তো এখন আমি এটাতে দিয়ে দেব এই ব্রোকলিটা তারপর আমি এটি দিয়ে দেব ডিম যেটাকে আগে ফ্রাই করে রেখেছিলাম তারপর এটাতে দিয়ে দেব সয়া সস আমার কাছে ছিল ডার্ক সয়া সস তো এটাই দিয়ে দেব খুব একটা বেশি দেব না 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেব তো এখন মশলা যে তিনটা প্যাকেট ছিল মানে তিনটা ম্যাগির প্যাকেটের ভেতরে তিনটা মশলা ছিল তো লাস্ট ওয়ান এখন দিয়ে দিচ্ছি এটা দিলে এখন ডিমের ভেতরে বা ব্রোকলির ভেতরে এই মশলাটা ঢুকবে তারপর দিয়ে দেব সয়া সস সব কিছু দেওয়ার পর আমি দিয়েছিলাম ব্রোকলিটা কারণ এটা আমি আগে দেইনি দিলে বেশি নরম হয়ে যেত তারপর এখন আমি দিয়েছি ম্যাগি নুডলসটা এটা আসলে সেদ্ধ হওয়ার পর আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি সবগুলো উপকরণকেই একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি আর চেক করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছিল তারপর সামান্য একটু লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি আর এই ম্যাগি নুডলসটা এভাবে তৈরি করে খেতে আসলে কি যে মজা হয় আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আর আমি এই ম্যাগি নুডলসের সাথে খাওয়ার জন্য কিছু চিকেন উইংসও
গ্রিল করে নিয়েছিলাম। তারপর ওই দিন আমাদের নেক্সট ডোরের একজন আপা আমাদেরকে একটা চিকেন স্যুপ দিয়েছিলেন। এটাতে ছিল চিকেন, তারপর ডিম, তারপর সুইট কর্ন, আর জালটা খুব একটা বেশি ছিল না। তো তাও সিপারি আমি এটা খেয়েছি, আমিও খেয়ে দেখেছি, এটা আসলে মজা হয়েছিল। নিজের খাবার দিলে তো খায় না, শুধু বড়দের খাবার দেখলেই চলে আসে। তাদেরকে একটু স্যুপ নিয়ে দিলাম বাটিতে, যদি তারা খেতে চায় তাহলে খাবে। দেখেন মাহবীর কি করছে, সে রিমোটটা মুখের কাছে নিয়ে ইউটিউব ইউটিউব বলছে। সে জানে এভাবে ইউটিউব বললে টিভিতে ইউটিউব চলে আসে। সে শুধু দুইটা ওয়ার্ডই শিখেছে, একটা হলো ব্রাশ আর একটা হলো ইউটিউব। এটা সুপ বাবা, আম্মা ওকে ইয়ামিন তো দেখতেই পারছেন তাওসিফ আর ইয়ামিনকে আমি নুডলসটা দিয়েছিলাম চিকেন উইংসের সাথে। আর জায়ান আর মাহবীর টেবিলের উপরে উঠে বসা, তারা টিভি দেখছে। আর আমি ইয়ামিনকে বারবারই বলছিলাম খাবারটা যেন সবটাই শেষ করে, আর এটা বলে তাকে আসলে আমি একটা স্পিড দিচ্ছিলাম, কারণ আমি জানি সেই খাবার পুরোটা একা খেতে পারবে না, কারণ আমার হেল্প লাগবে তাকে খাওয়াতে। আর এখন দেখতেই পারছেন আমার শোকেসের দরজাটা খোলার জন্য দুই ভাই কি করছে, তাদের মানে মাহবীরের হাই চাটা নিয়ে এসেছে জায়ান হেল্পের জন্য। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে এটার নোটিফিকেশনটা প্রথমেই আপনার কাছে চলে যাবে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই পুরো ব্লগটি দেখলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সেফে থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। No.